মানব জাতিকে বাহির করা হয়েছে। আর উনিও যখন জান্নাতে ছিলেন, উনিও যখন জান্নাতে ছিলেন, وما علينا إلا البلاء. ভাই আমরা সবাই এখানে আল্লাহকে রাজি করার জন্য আসেনি, বলেন আমরা এখানে আসছি কাকে খুশি করার জন্য? বলেন সবাই, বলেন কাকে খুশি করার জন্য? হ্যাঁ, আমাদের 100 ভাইয়ের মধ্যে 2-1 ভাইয়ের ব্যবহার অন্যরকম হইতেই পারে। বাপের 5 সন্তান, হাতের আঙ্গুল 5টা তো সমান না? সমান। আমার যে ঘরে সন্তান 7 জন, সবার ব্যবহার এক, খারাপ নাই কারো ব্যবহার। এই জন্য আমি আপনাদের কাছে দরখাস্ত করব, হয়তো কোনো এক সাথী এক কথা বইলা ফেলাইছেন ওনার ব্যবজের কারণে, এই জন্য আমরা দুঃখিত। তবে আমি আপনাদের কাছে দরখাস্ত করব, উনি তো আমাদের মাদ্রাসার না, ভাই বসেন মেহরবানি করে, একটু মেহরবানি করে ভাই আল্লাহর হস্তে। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
أزلفت الجنة للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: اطلب الجنة جهدكم. وقال صلى الله عليه وسلم: لا ينام طالبها. أو كما قال عليه الصلاة والسلام: অত্র মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে, মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই ভিত্তি করে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে দিলের কানে শোনা, বিবেক বুদ্ধি দ্বারা ভাবা, সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। আমাদের সবারই যাত্রা জান্নাত থেকে, আমরা জান্নাতেই ছিলাম, আদম আলাইহিস সালামের পিঠে যখন ছিলাম, কেননা ওনার পিঠ থেকেই সমগ্র মানব জাতিকে বাহির করা হয়েছে, আর উনিও যখন জান্নাতে ছিলেন, উনিও যখন জান্নাতে ছিলেন, উনিও যখন জান্নাতে ছিলেন যেটা বলতেছিলাম, জান্নাত থেকেই আমাদের যাত্রা, জান্নাতে যাব বিদেই বুকটা ভরা জান্নাতের আশা, আর প্রমাণও আছে আল্লাহ যদি আমাদেরকে জান্নাত নাই দিতেন, আমাদের জান্নাত যদি আল্লাহ নাই চাইতেন, তাহলে আল্লাহ আমাদেরকে সদিচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিতেন না, মুসলমানের ঘরে পাঠাইছেন বিদায়, এই কথা বলা যায় যে আল্লাহ হয়তো আমাদেরকে ওই জান্নাত দিতে চান। আবার সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, কথা লম্বা হবে না, অনেক শর্ট হবে, হয়তো দু চার পাঁচ মিনিট হবে, বসা গেছি এই জন্যই বলার, উঠা যাওয়া ঠিক না, এই জন্য দু চার পাঁচ মিনিট কথা হবে, গড়ি ধরা, তার বেশি হবে না, এই জন্য যত ধ্যান দেওয়া শুনব লাভ হবে। আমাদের বুকটা ভরাই সবচেয়ে বেশি জান্নাতের আশা, কারো বুকে এত বেশি জান্নাতের আশা নাই, আর আমাদের যাত্রাও জান্নাত থেকে, আর আমরা যাইতেও চাই জান্নাতে, ঠিক না? কিন্তু আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন এই ছোট অস্তিত্বটার ভিতরে, ছোট বয়সটার ভিতরে, আল্লাহ যা কিছু আমাদেরকে দিছেন সব কিছু কিন্তু ওই জান্নাতটা অর্জন করার জন্যই দিয়েছেন, যেন এখান থেকেই জান্নাতটা অর্জন করা যায়। যদিও সময়টা ছোট, ষাট সত্তর বছরের জীবন, কিন্তু এই ছোট জীবনটার মাঝেই জান্নাতটাকে এখান থেকে
কি বলে ভোগ করা যেতে হবে, অর্জন করা যেতে হবে। যদিও এরপরে বিরাট বড় সময় পাওয়া যাবে, কিন্তু ওই সময়ের মূল্য পাওয়া যাবে না। আজকে যদিও সময়টা ছোট, যাই ঝামেলা অনেক বেশি, যাই ঝামেলা অনেক বেশি, সকাল শুরু হইতে দেরি, যাই ঝামেলা শুরু হইতে দেরি হয় না। যতক্ষণ পর্যন্ত বিছানায় না যাই, ঝাই ঝামেলা আমাদের পিছিয়ে লেগা থাকে। আর একটা কথাও বলা যেতে পারে, মানুষ অস্তিত্ব নিতে দেরি, প্রয়োজন তাকে ঘিরা ধরতে দেরি করে না। যতক্ষণ পর্যন্ত মার পেটে থাকে কোনো প্রয়োজন থাকে না, যখনই অস্তিত্ব নিল নিতে দেরি, প্রয়োজন তাকে ঘিরা নিতে দেরি হয় না। দেখানোর সময় তো আমার হাতে নাই, কেন আমি 5-7 মিনিটের কথা বলছি, এটার ভিতরেই আমাকে পরিসমাপ্তি ঘটাইতে হবে। আমার পরে যিনারা আসবেন মুত্তাকি পরহেজগার, এটা দিলের থেকে বলতেছি, সন্দীপের হুজুরের মাদ্রাসা তো এটা, ওনার নেসবতে। আমার পরে যারা আসবে ওরা বড় মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা আসবে। আমাকে তো শুধু ধৈরা নিয়ে আসা হয়েছে, কোনো এক জায়গার থেকে ওয়াদা দিয়া ফেলছিলাম, এই জন্য ওয়াদা পুরা করার জন্য আসছি। নাহলে আমি সকাল 8টার সময় আসছি সিলেট থেকে। আমাকে আবার একটা প্রশাসনিক প্রোগ্রামে যেতে হবে, এই জন্য ওয়াদা দিছি খেলাফি না হয়। এরা নামও দিয়া দিছেন, এই জন্য এরাও যেন আপনাদের সামনে লজ্জিত না হয়, এই জন্য আসছি। ওয়াজ তো আমার পরে যারা আসবে, আমার আগে যেটা করতেছিল বা আমার পরে রাত্র গভীর রাত পর্যন্ত যারা করবেন ওনারা করবেন, আমি শুধু ওনাদেরকে দায়বদ্ধর থেকে বাহির করার জন্য আসছি। যে আপনারা বলতে না পারেন যে নাম তো দিছেন আসেন তো, আসে তো নাই, মানে আপনারা দাওয়াতেই দেন না, এই জন্য ওনাদেরকে দায়বদ্ধতার থেকে বাঁচানোর জন্য আমি আসছি। নাইলে আমার আসার কোনো কথা ছিল না, শরীরও অনুমতি দেয় না, এই জন্য। আর আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলিগের নিসবতে থাকার কারণে এরকম প্রোগ্রাম টোকাইতো হয় না, সারাদিন প্রোগ্রাম করার বহু সুযোগ রয়ে গেছে। আমাদের জন্য ময়দান বড় প্রশস্ত, আল্লাহ বিশাল ময়দান সারা দুনিয়ায় দিয়া দিছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি, এখনই কথা শেষ হয়ে যাবে। যেটা বলতেছিলাম যে আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, মনটাও জান্নাতের আশায় ভরা, যেতেও চাই জান্নাতে। বিদায় আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন, এটা ওই জান্নাতটাকে পাওয়ার জন্যই দিছেন। এই ছোট জীবনটায় যদিও ঝাই ঝামেলা হাজারো, হাজারো লক্ষ ঝাই ঝামেলা, এই ঝাই ঝামেলার ভিতরেও যতটুকুই দিছেন যুবককে যৌবন দিছেন, তাও জান্নাত পাওয়ার জন্য। নারীকে নারীত্ব দিছেন জান্নাত পাওয়ার জন্য, ভিক্ষুককে ভিক্ষা দিছেন এটাও জান্নাত পাওয়ার জন্য, দারিদ্রকে দারিদ্রতা দিছেন এটাও জান্নাত পাওয়ার জন্য, টাকাকে টাকাওয়ালাকে টাকা দিছেন এটাও জান্নাত পাওয়ার জন্য। প্রত্যেক ব্যক্তিকে যাকে অস্তিত্ব দিছেন আর ছোট একটা জীবন দিছেন, আর তাকে আল্লাহ যতটুকুই দুনিয়ার দিছেন, এমনকি আমাদের সম্পর্কগুলোও কিন্তু জান্নাত পাওয়ার জন্য, সম্পর্কগুলো আমাদের জান্নাত পাওয়ার জন্য। হ্যাঁ, সম্পর্কগুলা কপালে দাগ হইলে ঠিক হয় না, বড় পাগড়ি বাঁধলেই ঠিক হয় না, বড় জুব্বা পরলেই সম্পর্কগুলা ঠিক হয় না, সম্পর্কগুলা আখলাক দ্বারা ঠিক হয়, আখলাক দ্বারা। এই জন্য ইমানের শাখা 77টা, শুধু এটাই জানি, আখলাকের শাখা প্রশাখা হলো 360টা। কয়টা? ইমানের শাখা প্রশাখা মাত্র 77টা, আখলাকের শাখা প্রশাখা হলো 360টা। আল্লাহ রসুলকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রসুল আল্লাহ, এক একটা শাখা প্রশাখা কিরকম
ওয়েটালা ওজনওয়ালা কিরকম মূল্যায়িত? বলছে আবু বকর একটাও যদি পাল্লায় থাকে তাহলে পুরা পাল্লাকে সামনে ঝুঁকানোর জন্য যথেষ্ট হবে। বলছে 360টা কারো ভিতরে পাওয়া যায়? বলছে একজন আছে দুনিয়াতে, তুমি তোমার ভিতরে ছাড়া আর কারো ভিতরে পাওয়া যায় না। তো কথা কিন্তু শেষ আমার, বুঝালেন এই ছোট জীবনটা আর যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন সব আল্লাহ পাওয়ার জন্য দিয়েছেন, জান্নাত নেওয়ার জন্য দিয়েছেন। ওই জান্নাতের আশাই আমাদের দিলে ভরা, এই জন্যই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে নিজ ইচ্ছায় অস্তিত্ব দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবী উম্মত সব ইচ্ছায় বানাইছেন। বিদায় সর্বশ্রেণীর মানুষের পায়ে হাত রেখা বলি, আসেন। যুবকদেরকেও বলি, যুবক তোমার যৌবন আল্লাহ পাওয়ার জন্য আর জান্নাত নেওয়ার জন্য দিয়েছেন। নারীকে নারীত্ব জান্নাত পাওয়ার জন্য আল্লাহ দিয়েছেন, নাইলে একজন পুরুষ এই জগতে জান্নাতের আট দরজা দিয়া ঢুকার অধিকার রাখে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু আর কেউ না। কিন্তু আমাদের অজয় পারাগায় গরিব থেকে গরিব, অন্যের বাড়িতে কাজ করে এরকম মহিলা পর্যন্ত জান্নাতের আট দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে, নাইলে হাদিস কোনোদিন আসতো না। ফালি তাদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। মা বোনদেরকে আল্লাহ রাসূল সম্বোধন করে বলছে, তুমি ইচ্ছা করলে জান্নাতের আট দরজা মধ্য থেকে যেই কোনো দরজা দিয়ে ঢুকতে পারো। কিয়ামতের দিন আরশের নিচে সবচেয়ে বড় মর্যাদা, ওই আরশের গ্যালারির নিচে সবচেয়ে বড় মর্যাদা ইচ্ছা করলে যুবক অর্জন করতে পারে। কেননা যৌবন দিছেন জান্নাত পাওয়ার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য। বিদায় কথা শেষ যদি বুঝে আইসা থাকে, আজকের থেকে নিয়াত করেন আর শিখেন যে আমাকে আল্লাহ যতটুকু দিছেন এতটুকুর মাধ্যমে আমি কিভাবে আল্লাহকে পাবো, কিভাবে আমি জান্নাত এখান থেকে নিয়ে যেতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। ভাই আমরা সবাই এখানে আল্লাহকে রাজি করার জন্য আসি নাই, বলেন আমরা এখানে আসছি কাকে খুশি করার জন্য? বলেন সবাই বলেন কাকে খুশি করার জন্য? হ্যাঁ, আমাদের 100 ভাইয়ের মধ্যে দুই এক ভাইয়ের ব্যবহার অন্যরকম হইতেই পারে। বাপের পাঁচ সন্তান হাতের আঙ্গুল পাঁচটা তো সমান না, সমান আমার যে ঘরে সন্তান সাতজন সবার ব্যবহারে খারাপ নাই কারো ব্যবহার। এই জন্য আমি আপনাদের কাছে দরখাস্ত করব, হয়তো কোনো এক সাথী এক কথা বইলা ভালাইছেন ওনার ব্যবজের কারণে, এই জন্য আমরা দুঃখিত। তবে আমি আপনাদের কাছে দরখাস্ত করব, উনি তো আমাদের মাদ্রাসার না, ভাই বসেন মেহরবানি করে, একটু মেহরবানি করেন ভাই আল্লাহর হস্তে। একটু বস, আমি ওদের কথা বলি। আচ্ছা
ভাই একটু আগে আগে বসি আগে আগে বসি সবাই পড়েন ভাই সবাই পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة আমি সকলের কাছে আবেদন জানাবো বিশেষ করে অত্র এলাকার যারা দায়িত্বশীল আছেন আপনাদের কাছে আবেদন জানাবো আপনারা অনতিবিলম্বে এই ধরনের ব্যবহার যারা করে থাকেন তাদের ব্যাপারে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী সিদ্ধান্ত আপনারা নেবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের বেআইনিমূলক কাজ থেকে হেফাজত করে বলেন আমিন যারা